বন্ধুরা আহারে বাহারে বা সানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিড়ে ভাজার রেসিপিটা শেয়ার করব। চিড়ে ভাজা কিন্তু আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এই রকমভাবে চিঁড়ে ভাজাটা খেয়ে দেখবেন সেটা কিন্তু খেতে খুব ভালো হয় খুব চটপাটা এবং খুব টেস্টি হয় খেতে আপনারা এই চিড়ে ভাজাটা করে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু চিড়ে ভাজাটা অনেক দিন অবধিও খেতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক চিঁড়ে ভাজাটা করতে আমাদের কী কী লাগছে আমি এখানে চিঁড়ে নিয়েছি চিঁড়েটা আমি একটু মোটা ধরনেরই নিয়েছি এবারে আমরা বাকি উপকরণগুলো দেখব আমি নিয়েছি এখানে বাদাম কারিপাতা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আদা কুচি আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এছাড়া আমাদের লাগবে স্বাদ মতন নুন এবারে আমরা শুরু করব আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হলে আমি এতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এক মুঠো বাদাম কুচ বাদাম দিয়ে দেব বাদামগুলোকে আমাদের ভালো মতন ভেজে নিতে হবে বাদামগুলোকে আমাদের ভালো মতন ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেলে আমরা বাদামগুলো তুলে নেব এবারে আমরা দিয়ে দেবো কারিপাতা কারিপাতাগুলোকেও আমরা ভালো মতন কুড়মুড়ে করে ভেজে নেব। কারিপাতাগুলো ভাজা হয়ে যাচ্ছে এবারে আমরা কারিপাতাগুলোকেও তুলে নেব কারিপাতা তুলে নেওয়ার পর ওই একই তেলে আমরা আদা কুচি দিয়ে দেবো আদাগুলোকে আমরা পাঁচ সেকেন্ডের মতো ফ্রাই করে নেব আদা ফ্রাই হয়ে আসলে এতে আমরা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো পেঁয়াজের কাঁচা লঙ্কাগুলোকে আমাদের এখন ফ্রাই করে নিতে হবে খুব বেশি লাল করে ফ্রাই করার দরকার নেই মিডিয়াম ফ্রাই করলেই আমাদের হবে পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেলে আমরা এতে চিঁড়েটা দিয়ে দেব এবার চিড়েটাকে ভালো মতন ভেজে নিতে হবে আমরা চিড়েটাকে ভালো মতন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে মিক্স করে নিলাম ভালো মতন চিড়েটা কুড়মুড়ি হয়ে যাওয়া অবধি আমাদের ফ্রাই করে নিতে হবে এখন আমরা এতে অ্যাড করে দেবো স্বাদ মতন নুন এবারে আরও কিছুক্ষণ আমাদের চিঁড়েটাকে ভালো মতন ফ্রাই করে নিতে হবে চিঁড়েটা আমাদের অলমোস্ট ফ্রাই হয়ে এসছে পুরো প্রসেসটা করতে আমার এই পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লেগেছে এবারে এতে আমরা ভেজে রাখা কারিপাতাগুলো ক্রাশ করে দিয়ে দেব কারিপাতার ফ্লেভারটা কিন্তু চিড়ে ভাজায় খেতে অপূর্ব লাগে আমাদের চিড়ে ভাজা অলরেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা চিড়ে ভাজাটাকে সার্ভ করবো তৈরি হয়ে গেছে আমাদের চিড়ে ভাজা আমি চিড়ে ভাজাটাকে বাদাম আর কাঁচা লঙ্কা সমেত সার্ভ করেছি তাহলে দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটাকে লাইক করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন